ঘাটালে দেওয়াপাড়া কালিকাপুর প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ঘাটাইল প্রতিনিধি আলামিন হোসেন বিপ্লব। 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ভোজ দত্ত একাদশ বনাম সোলাকি পাড়া একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। সোমবার 21 ফেব্রুয়ারি দুপুর 12টায় কালিকাপুর চেকপোস্ট ময়দানে কালিকাপুর ক্রীড়া সংঘের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওপাড়া ইউপি সদস্য ও উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিন টেক্স গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহিন আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ দেলার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ মুক্তার আলী, সমাজসেবক মোহাম্মদ মুসলিম উদ্দিন, হাসিবুল ইসলাম প্রমুখ। পরে খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল সোলাকি পাড়া একাদশের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় খেলায় রানার আপ দল ভোজ দত্ত একাদশের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।